বিজ্ঞানের মাইল ফলক, সূর্যকে ছুলো নাসার মহাকাশযান, হ্যাঁ তৈরি হলো ইতিহাস। এই প্রথমবার সূর্যের আবহাওয়ামণ্ডল বা করোনা অংশে প্রবেশ করলো মানুষের পাঠানো কোনো মহাকাশযান। 14 ডিসেম্বর মার্কিন মহাকাশ চর্চা কেন্দ্র নাসার পক্ষ থেকে জানানো হয়েছে যে দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বছরের 28শে এপ্রিল এতদিন পর্যন্ত সৌরজগতের অনাবিষ্কৃত ওই অঞ্চলে প্রবেশ করেছে তাদের পাঠানো পার্কার সোলার প্রোব। মানব সভ্যতার ইতিহাসে এর আগে সূর্যের এতটা কাছাকাছি আসতে পারেনি কোনো মহাকাশযান। মার্কিন জিওফিজিক্যাল ইউনিয়নের সভায় এক প্রেস কনফারেন্স ডেকে এই বিরাট সাফল্যের কথা ঘোষণা করেন নাসার হেলিওফিজিক্স বিভাগের ডিরেক্টর নিকোলা ফক্স। ছোট্ট কথায় তিনি জানিয়ে দেন, আমরা অবশেষে পৌঁছেছি। এই সাফল্য সূর্য সম্পর্কে এখনও উত্তরহীন বেশ কিছু বড় প্রশ্নের জবাবের সন্ধান দিতে পারে বলে আশা করা হচ্ছে। যেমন এখনও জানা নেই যে সূর্য থেকে কীভাবে সৌরবায়ু অর্থাৎ সোলার উইন্ড উৎপন্ন হয়, কেন সূর্যের পৃষ্ঠের তুলনায় এর করোনা অংশের তাপমাত্রা বেশি। প্রসঙ্গত উল্লেখ্য, পার্কার সোলার প্রোবের গবেষণালব্ধ ফলাফলগুলি ফিজিক্স রিভিউ লেটারে প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে চলতি বছরের 28শে এপ্রিল ইউনিভার্সাল টাইম অনুযায়ী সকাল 9:33 পার্কার সোলার প্রোব সূর্যের আবহাওয়ামণ্ডলে প্রবেশ করেছিল। চ্যালেঞ্জ ছিল আলভেন পৃষ্ঠ নামে পরিচিত একটি সীমানা অতিক্রম করা। মহাকাশযানটি যে সত্যিই সেই বহু প্রত্যাশিত সীমানাটি অতিক্রম করতে পেরেছে তা নিশ্চিত করতে বেশ কয়েক মাস সময় লেগেছে বিজ্ঞানীদের। 1942 সালে নেচার পত্রিকার এক গবেষণাপত্রে প্রথমবার এই সীমানাটির কথা বলেছিলেন সুইডিশ পদার্থবিদ হ্যান্সে আলভেন। তখন থেকেই এই পৃষ্ঠের সন্ধানে ছিলেন বিজ্ঞানীরা। 2018 সালে $1.5 বিলিয়ন ব্যয় করে তৈরি পার্কার সোলার প্রোব সূর্যকে প্রদক্ষিণ করা শুরু করেছিল। প্রতিটি প্রদক্ষিণ এসে একটু একটু করে সৌরপৃষ্ঠের দিকে অগ্রসর হয়েছে। এভাবেই গত 28 এপ্রিল সকালে মহাকাশযানটি সূর্যের পৃষ্ঠ থেকে প্রায় 14 মিলিয়ন কিলোমিটার বা মাত্র 20 সৌর ব্যাসার্ধের ভিতরে যখন প্রবেশ করে, সেই সময় সেটি আলভেন সীমানা অতিক্রম করেছিল বলে দাবি করছেন নাসার বিজ্ঞানীরা। এর আগে একাংশের বিজ্ঞানীদের অনুমান ছিল যে এই সীমানাটি বেশ অস্পষ্ট হবে, কিন্তু নাসার বিজ্ঞানীরা পার্কার সোলার প্রোবের পাঠানো তথ্যের ভিত্তিতে জানিয়েছেন সীমানাটি বেশ তীক্ষ্ণ এবং বেশ কোঁচকানো, কারণ মহাকাশযানটি প্রায় 5 ঘন্টার জন্য এই সীমানা পেরিয়ে করোনা অংশে প্রবেশ করেছিল, তারপরে আবার বেরিয়ে গিয়েছিল। আরও 2 বার সংক্ষিপ্ত সময়ের জন্য আলভেন সীমানা অতিক্রম করেছিল পার্কার। নাসা জানিয়েছে করোনা অংশের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সৌরবায়ুর গতি এবং প্লাজমা ঘনত্ব অনেক কমে গিয়েছিল। পার্কার প্রোবটি বৈদ্যুতিক চার্জযুক্ত উপাদানের একটি ছদ্ম তরঙ্গের মধ্যে দিয়ে উড়েছিল, যার ভিতরের পরিস্থিতি বাইরের পরিবেশের থেকে শান্ত ছিল। করোনার অভ্যন্তরে থাকাকালীন মহাকাশযানটি সৌরবায়ুর চৌম্বকক্ষেত্রের অস্বাভাবিক ওটাপড়া বা সুইচব্যাক অধ্যয়ন করেছে। বিজ্ঞানীরা এই সুইচব্যাক সম্পর্কে আগে জানলেও পার্কার সোলার প্রোবের পাঠানো তথ্য এই সুইচব্যাক সৌরপৃষ্ঠের নিচের দিকে ঠিক কোথা থেকে আসে তা খুঁজে দিয়েছে। একই সঙ্গে সূর্য সম্পর্কে আরও অনেক অজানা তথ্য দিয়েছে এই অভিযান। সূর্যের প্রবল তাপমাত্রা থেকে এই মহাকাশযানের যন্ত্রগুলিকে রক্ষা করছে একটি কার্বন যৌগিক হিট শিল্ড। যে ধাতু ব্যবহার করে এটি নির্মাণ করা হয়েছে সেগুলি হল টাংস্টেন, নায়োবিয়াম, মলিবডিনাম, স্যাপোফিয়ার। প্রতিটি ধাতুই উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। 1370 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে এই হিট শিল্ড। সূর্যের কাছ দিয়ে অন্তত 24 বার প্রদক্ষিণ করার লক্ষ্য রয়েছে পার্কার সোলার প্রোবের। 8ম বার প্রদক্ষিণের সময় এটি আলভেন পৃষ্ঠ অতিক্রম করেছিল। 9 মাসে এটি 9ম বার প্রদক্ষিণ করেছে, সেই সময়ও এটি আবার ওই সীমানা অতিক্রম করে থাকতে পারে। যদিও ওই প্রদক্ষিণের সময় পাঠানো তথ্য এখনও সম্পূর্ণরূপে ডাউনলোড এবং বিশ্লেষণ করা হয়নি। যাই হোক, জ্যোতির্বিজ্ঞানীদের অনুযায়ী পার্কার সোলার প্রোবের সোলার করোনায় প্রবেশ মহাকাশ গবেষণার ইতিহাসে একটি মাইল ফলক। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের আরও একটি মহাকাশ বিষয়ক আপডেটে। ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।